আজকে আমি তোমাদের সঙ্গে শিম দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, শিম বাটা। তো এটা যদি তোমরা একবার খেয়ে দেখো, ট্রাস্ট মি, তোমরা এটা বারবার বানিয়ে খাবে। আর এই শিম বাটাটা না তৈরিও হয়ে যায় কিন্তু একদম ঝটপট। বাটা বানানোর জন্য শিম তো অবশ্যই লাগছে। আমি শিমের ওপর দিক আর নিচের দিকটা কেটে নিয়ে সাইডে যে সুতো মতো থাকে সেটাকে আমি বার করে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করব, তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। আর যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য সামান্য নুন দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে। দেখো, এখন শীতকাল তো তোমরা অনায়াসে হাতের কাছে শিম তো তোমরা পেয়েই যাবে। তো এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখো। দেখো, 10 মিনিট পর জলটা আস্তে আস্তে ড্রাই হতে শুরু হয়ে গেছে, আরও একটু ড্রাই হতে দেবো। দেখো, একদম জলটা ড্রাই হয়ে গেছে, আমার শিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার শিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে শিমগুলোকে দিয়ে দেবো। আর এখানে দেবো একটা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও সেই মতো দেবে। আর দেবো বেশ খানিকটা ধনে পাতা। আর দিচ্ছি আমি হাফ টিস্পুনের মতো রসুনের পেস্ট। তোমরা রসুনের পেস্টের বদলে 3-4টে রসুনও ব্যবহার করতে পারো। আর দিচ্ছি আমি সামান্য কালো সর্ষে। দেখো, আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা ননস্টিক প্যানের মধ্যে দিচ্ছি সামান্য সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু তোমরা সর্ষের তেলেই করবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর আমি দেবো সামান্য কালো জিরে। লঙ্কাটাকে কালো জিরেটাকে একটু ভাজবো। দু তিন মিনিট ভাজার পর আমি পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো। কথা বলিস না, জলটা যতক্ষণ না পর্যন্ত পুরো শুকিয়ে যাচ্ছে আর সবগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে ততক্ষণ এটা কন্টিনিউ নাড়তে হবে। এবার আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুনের মতো, দিয়ে আবার এটাকে কন্টিনিউ নাড়ব। একটু ধৈর্য সহকারে এটাকে কন্টিনিউ নাড়তে হবে। দেখো, 5-6 মিনিট নাড়ার পর জলটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে আর পুরো পেস্টটা আমার এক জায়গায় হয়ে গেছে। তো আমার শিম বাটা কিন্তু একদম রেডি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ এইটুকুই, আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।